2021 সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ইটালিয়ান হরর মুভি এ ক্লাসিক হরর স্টোরি। গাড়িতে কয়েকজন সাউথ ইটালি যাওয়ার পথে এমন এক প্রবলেমে পড়ে যেটা তাদের পৌঁছে দেয় মৃত্যু মুখে। কিন্তু সেখানে কি গাড়িতে কয়েকজন সাউথ ইটালি যাওয়ার পথে এমন এক প্রবলেমে পড়ে যেটা তাদের পৌঁছে দেয় মৃত্যু মুখে। কিন্তু সেখানে কি এমন হলো, তাদের মধ্যে কে কে বাঁচবে, এই নিয়ে মুভির গল্প। কিন্তু এর স্টোরি বাকি মুভির থেকে সম্পূর্ণ আলাদা এবং এন্ডিং এ রয়েছে মাথা ঘুরিয়ে দেবার মতো টুইস্ট আর বেশ কিছু শেখার জিনিস। গল্পের শুরুতে একটা মেয়েকে দেখানো হয় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে, তাকে কোনো অজ্ঞাত কারণে বেঁধে রাখা হয়েছে। তখনই একজন কালো হুডের পোশাক পরিহিত কেউ এসে হাতুড়ি দিয়ে তাকে নৃশংসভাবে মেরে ফেলে এবং এই পুরো ঘটনা বাইরে থেকে কেউ একজন ছোট্ট ফুটোর মাধ্যমে দেখছিল। এরপর সিন চেঞ্জ হয়ে দেখানো হয় এলিজাকে। সে এখন প্রেগনেন্ট হলেও মানসিকভাবে বাচ্চার জন্য প্রস্তুত নয়, তার উপর কনসাল্টিং অফিসের কাজে অ্যাব্রড ট্রাভেল করতে হয়। এই কারণে এলিজার মা ওর জন্য ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে রাখে যাতে সে বাচ্চা অ্যাবর্শন করতে পারে। তাই মায়ের কাছে যাওয়ার জন্য এলিজা একটা গাড়ি শেয়ারে বুক করে যার ওনার ছিল ফ্যাব্রিজিও। পরের দিন যাত্রাপথে এই ভ্যানে এলিজা ছাড়াও আরো কয়েকজন ছিল, তাদের মধ্যে এই কাপলের নাম সোফিয়া এবং মার্ক। এরা যাচ্ছে একটা ওয়েডিং পার্টি অ্যাটেন্ড করতে। সাথে রয়েছে একজন ডাক্তার যার নাম রিকার্ডো এবং তাদের প্রত্যেককে ব্লগে ক্যাপচার করছিল ফ্যাব্রিজিও। তার ফ্রেন্ডস উইথ ফ্যাব্রিজিও নামের একটা ইউটিউব চ্যানেল আছে। যাত্রা শুরু হলে তাদের মধ্যে গল্প জমে ওঠে। সোফিয়া মোবাইলে একটা গেম খেলছিল যেখানে বিভিন্ন হরর মুভি সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে হচ্ছিল। আচ্ছা, আপনাদের মধ্যে কজন এই মোবাইল স্ক্রিনে দেখানো প্রশ্নের উত্তর দিতে পারেন দেখি সেটা কমেন্ট করে জানান। তো কিছু দূর যাওয়ার পর ফ্যাব্রিজিও তাদের প্রত্যেককে বিয়ার অফার করে। এর মধ্যে মার্ক লোকাল নিউজ পেপার থেকে একটা খবরের ব্যাপারে পড়ে যেখানে সাউথ ইটালির এই অংশ থেকে মা ও মেয়ে নিখোঁজ হয়েছে। পুলিশ সন্দেহ করছে এই নিখোঁজের পিছনে কোনো মাফিয়ার হাত রয়েছে। পেপারে মেয়রের এই ব্যাপারে কয়েকটা স্টেটমেন্ট ছিল। আসলে সাউথ ইটালির এই এলাকা মাফিয়াদের জন্য দুর্নাম। এরই মধ্যে বিয়ার খাওয়ার পর হঠাৎ মাঝপথে এলিসার শরীর খারাপ হলে গাড়ি থামিয়ে জঙ্গলের ধারে বমি করতে যায়। ততক্ষণে রিকার্ডো কাউকে ফোন করে, তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো প্রবলেমে রয়েছে। তো যাই হোক, এইখানে মার্ক জেদ করে বলে সে গাড়ি চালাবে। ফ্যাব্রিজিও অনেক বারণ করা সত্ত্বেও তার জিদের কাছে হার মানে। এরপর গাড়ি দুরন্ত গতিতে ছুটতে শুরু করে। সময়ের কাঁটা ঘুরে সন্ধে নেমে আসলে গাড়ির হেডলাইট জ্বালিয়ে জঙ্গল পথে যাওয়ার সময় হঠাৎ রাস্তার মাঝে একটা মরা হরিণ দেখে চমকে গাড়ি ঘোরাতেই অ্যাক্সিডেন্ট হয়। এই ঘটনার পর কতক্ষণ কেটেছে কারণ মনে নেই। সকালে এলিসার জ্ঞান ফিরলে দেখে সবাই মার্ককে নিয়ে ভীষণ ব্যস্ত কারণ তার পা ভেঙে গেছে। তারা প্রত্যেকের সাহায্যের জন্য কল করার চেষ্টা করলে দেখে ফোনে কারণ নেটওয়ার্ক নেই। ভালোভাবে দেখলে খেয়াল করে তারা এই মুহূর্তে প্রায় রোড থেকে কিছুটা দূরে রয়েছে। আশেপাশের পরিত্যক্ত জায়গা এবং জঙ্গল ছাড়া কিছুই নেই। সাহায্যের জন্য হেঁটে ভিতরের দিকে কিছুটা আসলে ফাঁকা মাঠের ঠিক মাঝখানে ত্রিভুজাকৃতি এক অদ্ভুত বাড়ি দেখতে পায়। বাড়ির সামনে গিয়ে চেক করলে কাউকেই দেখতে পায় না। সোফিয়া জানলা দিয়ে ভিতরটা দেখার চেষ্টা করলেও তেমন কাউকে নজরে পড়ে না। এর মধ্যে রিকার্ডো পুনরায় গাড়ি স্টার্ট করার চেষ্টা করলে কিছুতেই স্টার্ট নিতে চায় না। মার্কের বিশ্বাস হচ্ছিল না যে তারা জঙ্গলের মাঝে আটকে পড়েছে। পুরোটাই যেন কোনো হরর সিনেমার মতো মনে হচ্ছিল। তাকে এই রকম করতে দেখে রিকার্ডো প্রচন্ড রেগে যায়, তাই সে ফ্যাব্রিজিওকে নিয়ে রোড খুঁজতে বেরিয়ে পড়ে। এর মাঝে ভ্যানে বসে থাকা সোফিয়া এলিসার সাথে গল্প করে সময় কাটাচ্ছিল। তাদের কথাবার্তার মাধ্যমে জানতে পারা যায় সোফিয়া অলংকার ডিজাইনিং এর কাজ করে। এদিকে জঙ্গল পথে হঠাৎ ফ্যাব্রিজিওরা দাঁড়িয়ে পড়ে, দেখে সামনে তিনটে বিশালাকায় কাকতাড়ুয়ার মতো কিছু একটা ঝুলছে। সেটার উপর লাল কাপড় পরানো এবং সামনে রাখা রয়েছে শুয়োরের কাটা মাথা। দেখে শরীরটা কেঁপে ওঠে, যেন এখানে ভয়ানক ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা হবে। ফ্যাব্রিজিও বলে আমাদের এক মুহূর্ত দেরি না করে এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ শুয়োরের মাথায় লাগানো রক্ত দেখে মনে হচ্ছে সেগুলো তাজা। তাই ওরা না ঘাঁটিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে এলিসা বাড়ির দিকে দেখলে হঠাৎ খেয়াল করে দরজা খোলা, অর্থাৎ এখানে নিশ্চয়ই কেউ এসছে। সে কাউকে না বলে একাই বাড়ির মধ্যে প্রবেশ করলে দেখে দেওয়ালে অদ্ভুত সব ছবি লাগানো। তখনই পাশের দরজা বন্ধ হওয়ার আওয়াজ আসলে সেখানে ঢুকলে দেখে একাধিক মোমবাতি জ্বলছে এবং দেওয়ালে তিনটে অদ্ভুত মানুষ বা ডিমনের ছবি লাগানো, যার মধ্যে একজনের চোখ, দ্বিতীয় জনের কান এবং তৃতীয় জনের মুখ নেই। এরা তিনজন কোনো এক পক্ষীরাজ ঘোড়ার উপর বসে রয়েছে। এদের নাম অস্ত্র, মাস্তস এবং কার্গানস। বলা হয় অনেক প্রাচীন যুগে যখন মানুষরা দুর্ভিক্ষের কারণে মারা যাচ্ছিল তখন এই তিন ভাই পৃথিবীতে আসে
এদের দৈব বা ডেইটি বলা যেতে পারে। তো ওরা পৃথিবীতে এসে মানুষদের দুর্ভিক্ষ থেকে রক্ষা করে, কিন্তু একটা শর্তে, যে তাদের উদ্দেশ্যে কাউকে বলি দিতে হবে। তখন গ্রামবাসীরা একটা মেয়েকে তাদের উদ্দেশ্যে বলি দেয় এবং নিয়মকানুন অনুযায়ী প্রথমে তারা ওই মেয়েটার জিভ কাটে, তারপর চোখ। কিন্তু এরপর গ্রামবাসীরা কেউ নিস্তার পায়নি, তাদের সর্বদা বাঁচতে হলে তিন ভাইয়ের পূজা করতে হতো, অর্থাৎ বলি দেওয়ার প্রথা কন্টিনিউ চলত। এই পৌরাণিক গল্প ফ্যাব্রিজিও তাদের শোনাচ্ছিল, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না, হেসে উড়িয়ে দেয়। এর মধ্যে বিকেল হয়ে আসলে তারা সিদ্ধান্ত নেয় আজকের রাতটা এখানে কাটিয়ে কাল সকালে তারা রওনা দেবে। কিন্তু মার্ক যেহেতু হাঁটতে পারবে না, তাই সে আপাতত এখানেই থাকবে এবং তারা মেডিকেল সেট আপ করে তাকে নিয়ে যাবে। তাদের অবস্থা দেখে মার্ক নিজেকেই দোষী ভাবছিল। পরিস্থিতি গম্ভীর হচ্ছে দেখে ফ্যাব্রিজিও মজা করে বলে, মনে হচ্ছে আমরা যেন কোনো ক্লাসিক হরর মুভির গল্পের মতো জঙ্গলে আটকে গেছি, এই যেমন রং টার্ন। এই কথা শুনে সবাই হাসতে শুরু করে। সময় সাথে শুনতে নামে ফ্যাব্রিজিও জঙ্গলের ধারে একা টয়লেট করতে গেলে হঠাৎ দেখে ঠিক জঙ্গলের ওপারে দুজন মুখোশ পরে দাঁড়িয়ে। তাদের দেখে ফ্যাব্রিজিও টয়লেট বন্ধ হয়ে যায়, সে ভয়ে ভ্যানের দিকে দৌড় লাগায়। অন্যদিকে এলিসা মাকে কন্টিনিউ মেসেজ করে যাচ্ছিল এই আশায় যে যদি কখনো নেটওয়ার্ক আসে তাহলে অ্যাটলিস্ট মেসেজগুলো সেন্ড হবে। তখনই ওরা বাড়ির ভেতর থেকে কারো চিৎকার শুনতে পেলে সবাই গাড়ির ভেতর থেকে সেদিকে দেখতে যায়। কিছুক্ষণ পর আওয়াজটা থামে। মনে ভয় উৎকণ্ঠা নিয়ে সুফিয়া আর এলিজা বাড়ির ভেতরে যায় চেক করতে। তখনই ফ্যাব্রিজিও এসে বলে, আমাদের এখনই পালানো উচিত, কারণ আমি একটা ভয়ানক জিনিস দেখেছি। রিকার্ডো আর বেশি কথা বাড়ায় না, তাকে নিয়ে এক ছুটে বাড়ির ভেতর ওদের দুজনকে নিতে আসলো। দেখে উপরে অ্যাটিকের মধ্যে একটা বাচ্চা মেয়েকে খড়ের গাদার মধ্যে ব্ল্যাক ম্যাজিকের জিনিস সহ দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তারা তো রীতিমতো অবাক। তখনই নজর যায় পাশে পড়ে থাকা একটা কাচের বোতলের উপর, একটা সদ্য কাটা জিভ ভাসছে, অর্থাৎ এই মেয়েটার জিভ কেটে নেওয়া হয়েছে। এটা দেখে ভয় শিউরে ওঠে। কি করবে কিছু ভাবতে যাওয়ার আগেই হঠাৎ বাইরে সাইরেন বাজতে শুরু করে, চারিদিকে লাল আলোয় ভরে যায়। তারা দেখে দুটো অদ্ভুত পোশাক পরিহিত লোক গাড়ি থেকে মার্ককে টেনে বের করে এই বাড়ি থেকে নিয়ে আসছে। তাদের বুঝতে অবকাশ থাকে না যে এটা নিশ্চয়ই কোনো কাল্টের মেম্বার। মার্ককে ঘরে আনতেই তিনজন দৈব ঘরে প্রবেশ করে। সুফিয়া ভয় চিৎকার করতে গেলে রিকার্ডো তখনই তার মুখ চেপে ধরে, কারণ নিচে দাঁড়িয়ে থাকা ওই লোকগুলো জানে না যে তারা অ্যাটিকে রয়েছে। এরপর লোকগুলো যেটা করলো সেটা দেখে ওদের মুখ থেকে একটা টু শব্দ বের হয় না, কারণ তারা মার্ককে বেঁধে হাতুড়ি দিয়ে আগে দুটো পা ভাঙে, তারপর চোখের মধ্যে একটা লোহা যন্ত্র ঢুকিয়ে চোখ দুটো বের করে আনে। এই ভয়ানক দৃশ্য দেখে তারা ভয় কাঁপছিল। সুফিয়াকে রিকার্ডো কোনো রকমে চুপ করিয়ে রাখে। মার্ক প্রচন্ড যন্ত্রণায় মারা গেলে তাকে টেনে বাইরে নিয়ে যাওয়া হয়। সুফিয়া এই ঘটনার পর সম্পূর্ণভাবে শকিং স্টেটে চলে যায়। তারা ঠিক করে সকাল হলে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাবে। তো সকাল হলে তারা ওই বাচ্চা মেয়েটাকে উদ্ধার করলে এর পুরো দায়িত্ব রিকার্ডো অ্যালিসাকে দেয়। কোন রকমে তাকে নিয়ে পালিয়ে জঙ্গলের মধ্যে আসলে দেখে একটা জায়গায় সমস্ত ভাঙা গাড়ি পড়ে আছে, অর্থাৎ তাদের আগে এরকম বহু টুরিস্ট এখানে ভুল করে এসে আর ফিরে যেতে পারেনি। তখন রিকার্ডো আর সুফিয়ার মধ্যে ঝগড়া লাগে, কারণ রিকার্ডো মার্ককে দোষারোপ করছিল যে তার জন্য সবকিছু হয়েছে। কিন্তু তখনই সুফিয়া চেঁচিয়ে বলে, তুমি কিরকম ডাক্তার যে একটা পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করছো, কারণ নর্মাল ডাক্তাররা হয় নিজস্ব গাড়িতে আর না হলে ফ্লাইট নেয়, বিশেষ করে এত দূরের রাস্তা যখন কভার করে, কিন্তু তুমি তুমি কি আদৌ ডাক্তার? সুফিয়া এটাও বলে, আগের দিন যা কিছু হয়েছে তখনই তাদের কোন স্টেপ নেওয়া উচিত ছিল, আর সেটা না করে রিকার্ডো তার মুখ চেপে ধরে। তখন প্রত্যুত্তরে সে জানায়, আমার কাজ লোককে সুস্থ করা, কাউকে রেস্কিউ করা নয়। কিন্তু এলিসা সবাইকে থামিয়ে বলে, এখানে কারোর কোনো ভুল ছিল না, যা কিছু হয়েছে সব কোইনসিডেন্টালি। এরপর গাড়িতে বসে এলিসা বাচ্চাটার সাথে কথা বলার চেষ্টা করে। তখন বাচ্চাটা তাকে তার ফ্যামিলির একটা ছবি দেখায়। এটা দেখে এলিসা জিজ্ঞেস করে, আচ্ছা এই জঙ্গল থেকে বেরোনোর কি কোনো রাস্তা আছে? তখন সে ডায়েরিতে যেটা লিখলো সেটা দেখে এলিসা চমকে যায়, কারণ তার মতে এটা নাকি কোনো জঙ্গলই নয়। এসব নিয়ে ভাবতেই যাবে, তখনই হঠাৎ সাইরেন বেজে ওঠে। তাই আর কোনো রিস্ক